নবীজির মতো মানুষ দোয়া করা লাগে না, মনের ভেতরে কামনা বাসনা আসলে দোয়া কবুল হয়ে যায়। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে, চাচা মুশরিক এই কারণে নাকি? আর আমাদের দেশে টাটকা মুশরিক পড়ে যায়, সারা জীবন শিরকের আমল করে করে মারা গেছে, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছি। কে কথা বলে দেখেন, জান্নাত তো তোমার বাবার নাকি? ভন্ডামি বাদ দেওয়া লাগবে। এই জন্য আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, কোরআন দিয়ে আমি ডাক দেবো, আপনাকে সাড়া দেওয়া লাগবে। আর কোরআন যেখানে চলে না, সে যদি আপনার বাবার দরবার হয়, আপনি যদি যান ভালো হওয়ার নিয়তেও যদি যান, আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। কথা বলেন, আজকের এই ময়দানে এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে, যারা মুসলিম, যে কোরআন যেখানে নেই, ওদের যদি আমার বাবাও গঠন করেন, ওই দরবার যদি আমার বাবার দরবার হয়, ওই মাহফিল যদি আমার বাবা নিজে বক্তা থাকে, কোরআন যেখানে নেই আমি সেখানে যাব না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দেখেন তো হাত তুলে নিকে, দেখেন আলহামদুলিল্লাহ। আপনি কিচ্ছু পাননি, শুধু নবীজের আদর্শ মতো আপনি নবীর উম্মত, আপনি বুঝবেন আপনি তামাম দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ সম্পদ পেয়েছেন। কারণ যেগুলো মানুষ পেয়ে আনন্দে আছে, অনেকে ক্ষমতা পেয়ে আনন্দ করে, অনেকে টাকা পয়সা পেয়ে আনন্দ করে, অনেকে ঘুষ খেয়ে আনন্দে আছে, অনেকে সুদ খেয়ে আনন্দ করে। এলাকায় মনে হয় সুদ নেই, সুদের কারখানা আছে, কেন যদি সুদের টাকা খায় সে যেন মায়ের সাথে জেনায় লিপ্ত হয়। আরো জোরে বলেন, আমি অনেক সুদখোর মানুষকে পেয়েছি বাংলাদেশে, নামাজও পড়ে সুদের টাকাও ছেড়ে রাখে, জিকির করে আবার সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 34,000, সুদের সাথে টাকা লাগিয়েছে 35,000। কি জিকির চলছে! আর এরকম কিছু মানুষ আবার মসজিদের ঈদগার দরস্থানের মাদ্রাসার সভাপতি হয়, একথা বলছে না কেন? আবার না দিলে রাগ করে, এখানে যদি কেউ থাকেন, আপনি মেলান তো আপনার আছে কিনা, এগুলো যদি না থাকে, জোর করে আপনি দায়িত্বে থাকবেন, যতদিন দায়িত্বে জোর করে থাকবেন আপনার কবিরা গুনাহ হবে। কোরআনে কারিমের সূরা তাওবা 17:18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, আমার এই ঘর মসজিদ এটা আবাদ করবেন, এর সভাপতি মোতাবেক সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য তারাই হবে যাদের পাঁচটা গুণ আছে। এক নম্বরে যাদের আল্লাহর প্রতি ঈমান আছে,
দুই নম্বরে যাদের কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস আছে। তিন নম্বরে যারা নামাজ কায়েম করার আন্দোলন করে, চার নম্বরে যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়, পাঁচ নম্বরে যারা আল্লাহ বাদে আর কাউকে ভয় করে না। এদেশের মুসলমানদের অবস্থা আমি যতটুকু জানি, আল্লাহকে যতটুকু ভয় করে তার চাইতে বেশি ভয় করে মোদিকে। আমার ভাইরা, এই যে পাঁচটা গুণের কথা বললাম, আপনার একটাও নেই আল্লাহর প্রতি যে ইমান আছে। আমি আজকে ইমানের ব্যাখ্যাটা যাব ইনশাআল্লাহ, আপনি মিলাবেন আপনার ইমান আছে কিনা। দুই নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস আপনি করেন, কিন্তু বাস্তবে তো পাওয়া যায় না। কারো ভেতরে যদি এই টেন্ডেন্সি তৈরি হয় যে জবাব দেওয়া লাগবে এখনই মারা গেলে, আমার মনে হয় তার দ্বারা এক টাকা আত্মসাৎ করা সম্ভব না। অথচ অনেক মসজিদের ক্যাশিয়ার দুই তিন বছরে বড় লোক হয়ে যায়। কারেন্ট মানে আমার সব দেখা আছে, ভারতে হয়তো নেই, এগুলো বাংলাদেশে আছে। মসজিদের উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, দেখা যাচ্ছে দুই তিন বছর পরে ওনার বাড়ি দুই তিন তলা হয়ে যাচ্ছে, কি করে টাকা কি ফেরেশতারা দিয়ে যায়। সব জনগণের টাকা মসজিদের কাজে কামে লাগায় না, সব নিজের পেটে ঢোকায়। কথা বলে সমস্ত অযোগ্য মানুষগুলো নিজে দায়িত্ব পালন করছে, অথচ কি আমাকে জবাব দেওয়া লাগবে বিশ্বাস ওর নেই। ওঠাউঠি করো, কেন মাছ খালে বসা, আবার ওঠাউঠি করো, এই বসো। যুবক মানুষ হয় যে মাছ খান থেকে ওঠে, এ উঠলে তার হাত চেপে ধরে জিজ্ঞাসা করবে, অথচ যুবক মানুষ হয় বসিয়ে দেবে, বুড়ো মানুষ হবে ছেড়ে দেবে। এক দেড় ঘন্টা আপনি বসে থাকতে পারেন না, আপনি কিসের যুবক? আপনার বিয়ে দিলে তো বউ কালকে চলে যাবে। আমি আপনি সে নাম লাম না, ঠিক আছে, রাইট বাবা মানে যারা বিয়ে করে তারা টের পাচ্ছে। এ উঠবেন না ভাই, যুবক মানুষ বিশেষ করে মুরব্বী মানুষ যদি চলে যায় আমার অসুবিধা নেই, কারণ ওর সংসার না ঠিকলে অসুবিধা। যুবক মানুষ গেলে তো ইন্ডিয়ার বদনাম হয়ে যাবে, যে কি আমি আর পরে শব্দ বলতে পারলাম না। সুতরাং যুবক মানুষ উঠবেন না ভাই, কিয়ামতের জবাব দিতে হবে বিশ্বাস কাকে বলে একটু টের পাবেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি, তিনি এতেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে স্বপ্নে দেখা। হযরত আব্দুল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখি আমার বাবা হযরত ওমর সুন্দর করে যেন নহর থেকে গোসল করে, নদী থেকে গোসল করে, সাদা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে। ডাক দিয়ে বললাম, বাবা আপনি কোথায় ছিলেন এতদিন? অনেক দিন আপনাকে দেখি নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান আজ 12 বছর আমি দুনিয়ার জীবনটা ছেড়ে দিয়েছি, 12 বছর আমার জীবনের কৃতকর্মের হিসাব আমার আল্লাহর দরবারে দিচ্ছিলাম, শেষ পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে তার গাফফার নামের খারিরে খাতিরে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে জান্নাতের পোশাক পরে আমার জান্নাতে যাচ্ছি। অনদিয়াবাসী যে মানুষটাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জিন্দা অবস্থায় যিনি পেয়েছেন, আকাশের যে তারকা রাজি দেখতে পান, নবীজি বলেন আকাশের তারকা হয়তো একদিন না একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে, কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যত নেকির কাজ করেছিল কিয়ামত পর্যন্ত কেউ গণলেও শেষ করতে পারবে না। ওরা রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন ভয় ওই রাস্তায় আসতো না, নবীজি বলেন আমার পরে যদি কেউ নবী দুনিয়ায় আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত বড় সুসংবাদ যার জন্য দিলেন, সেই লোকটার যদি 12 বছর লাগে তারপরও আল্লাহ তাকে গাফফার নামের খাতিরে মাফ করে দিয়েছে, আমাদের কত বছর লাগবে? কিয়ামতের বিশ্বাস অত সহজ না।
কিয়ামত হবে একদিন বিশ্বাস করলাম না এর নাম না আপনাকে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমার ভেতরে জবাব দেওয়ার মতো হয় আজ কথা বলে ঠিক কি না সুতরাং মাসজিদ মাদ্রাসা গণস্থান ঈদগাহ এগুলোর যদি সভাপতি সেক্রেটারি মোতাবালিক এশিয়ার সদস্য কেউ হতে চায় তার এই পাঁচটা গুণ এখনই অর্জন করা লাগবে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন কিয়ামতে জবাব দিতে হবে এরকম আচরণ দেখাবেন তিন নাম্বার আপনি নামাজ কায়েম করার আন্দোলন করবেন নামাজ পড়ার কায়েম এক জিনিস না চার নাম্বারে যাকাত যদি আপনার সম্পদ থাকে আপনি দিয়ে দেবেন যাকাত দেওয়া লাগবে কাকে কারো যদি খাওয়া দাওয়া করার পর 75,000 টাকার উপরে দেরি হয়ে যায় এক বছরে তাহলে তার 100 টাকা 250 টাকা যাকাত দেওয়া ফরজ ওয়াহে কথা বোঝাতে পারলাম না আপনার যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ করার পর আপনার ব্যাংকে টাকা আছে অথবা বাক্সে টাকা আছে একজনের কাছে ধার পড়ে আছে ওই টাকাটা আপনি যতক্ষণ নিজের হাতে না আনতে পারবেন কালেকশন করে ততক্ষণ ওইটার উপরে হবে না কিন্তু যখন আপনার কাছে চলে আসবে আপনার ব্যবসায়ের টাকা মনে করেন যাচ্ছে আসছে বছর একটা হিসাব মিলাবেন প্রত্যেক রমজানে যদি আপনি যাকাত দিয়ে থাকেন প্রতি রমজানের পয়লা রমজানে মনে করেন আপনি যাকাত দেবেন এক বছর পরে পরে এই এক বছর পরে যদি খাওয়া দাওয়া ঋণ পরিশোধ এবং ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে যেমন একটা মোবাইল আছে ব্যবহারের একটা বাদ একটা মোটর সাইকেল আছে মোবাইল ব্যবহার করার একটা বাদ একটা পাট টিলার আছে জমি চাষ করার জন্য ওইটা বাদ যেগুলো ব্যবহার করছেন ওইগুলো বাদ দিয়ে খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করে যদি 75,000 টাকার উপরে আপনার টাকা দেরি হয় তাহলে যাকাত দেওয়া নফল না ফরজ ফরজ এখন হয়তো সোনার দাম কমে গেছে তাই আমাদের দেশে 75,000 লাগে এদেশে একটু কম লাগবে হয়তো 65,000 হবে তাহলে আপনার হিসাব মিলিয়ে বাড়ি যাবেন আপনি দায়িত্ব নিয়ে মসজিদের বসে আছেন আর যাকাত দেন না যাকাত দেওয়ার কথা বললে বলে জরিমানা বলেন ঠিক আর আল্লাহ বাদে আপনার অন্তরের কারো ভয় থাকবে না এই যে পাঁচটা গুণের কথা বললাম আমি বাংলাদেশের অনেক মসজিদে মিলিয়ে দেখেছি কারণ আমার বাংলাদেশে 64টা জেলা আমার একটা জেলাও বাকি নেই প্রত্যেকটা জেলায় আমার অনুষ্ঠান হয়েছে অধিকাংশ জায়গায় যে দেখি মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি হয়ে বসে আছে একবার বাংলাদেশের যশোর বলে এক জেলা আছে ওখানে যাওয়ার পরে দেখি সভাপতি সাহেব মাইক নিয়ে বলছে আমার ভাইরা বোনেরা আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন এই জন্য আমি গর্ভবতী গর্ভবোধ করছি বলবে তো না গর্ভবতী দ্বিতীয় বার বলছে ভাইরা আমার বোনেরা আমার আপনারা আমাকে এলাকার মেম্বার বানিয়েছেন এই জন্য আরেকবার গর্ভবতী মাইক নিয়ে বললাম ভাই বাংলাদেশের মেয়েরা বিয়ে হওয়ার পরে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি এক মিনিটে দুইবার মাইক দেন আরো যদি 4-5 মিনিট বলেন তাহলে তো দেশ ভরে ফেলবেন কি আনকাল স্যার কিচ্ছু জানে না বোঝে না কোন যোগ্যতা নেই জোর করে সভাপতি হয় আবার না দিলে মন খারাপ করে এ কথা বলে না কেন না বেশি বলে ফেললাম এ জেলায় হয়তো এসব নেই আমার ভাইরা আমি কি বলছিলাম বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি পেয়েছেন কিচ্ছু পাননি আপনি মনে করবেন আপনার জীবন সফল قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله পাক বলেন হে নবী আপনি বলুন তাম দুনিয়ার মানুষ গেইন করে জায়েজ করে যা অর্জন করে আনন্দে আছে কেউ ক্ষমতা পেয়ে আনন্দ করছে কেউ সুখ খেয়ে খুশ খেয়ে আনন্দ করছে আমি আল্লাহ বলছি যে যা পেয়েছে একটাও স্থায়ী না স্থায়ী না যারা সিয়ারে বসে গরম সে যেই হোক ও সিয়ার কিন্তু স্থায়ী না বসেছে 5 বছর পরে আবার নামা লাগবে কথা বলছে না কেন পৃথিবীর কোন কিছু আপনার কাছে স্থায়ী না স্থায়ী শুধু একটা জিনিস
আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীকে যারা আদর্শ পেয়েছে ওদের জীবনে ওইটাই স্থায়ী, মরণের আগেও কাজে লাগবে, মরণের পরেও কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীকে যারা আদর্শ পেয়েছি, নবী হিসাবে পেয়েছি, শুকরিয়া আদায় করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের তেলাওয়াত কি তো একটা আয়াত, সূরা আনআম 151 নম্বর আয়াতটা আমি পড়েছি। কোরআনে 6666 টি আয়াত আছে, এত আয়াত সব পড়তে গেলে তো সময় চলে যাবে, আমি একটা আয়াত পড়েছি। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, আমার তো মনে হয় একটা আয়াত নিয়ে যদি আমার জীবন শেষ দিন পর্যন্ত আলোচনা হয় তাও আয়াতের কথা শেষ হবে না, এত কথা আছে। কারণ কোরআন থেকে আলোচনা শুনতে হলে পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগবে, তাফসীরের মাজহারিতে আছে। এক নম্বরে আপনাকে তেলাওয়াত করা লাগবে আয়াতটা, দুই নম্বর মাতৃভাষায় অর্থ করা লাগবে, তিন নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নজুল জানা লাগবে, চার নম্বর বাস্তব ব্যাখ্যা শোনা লাগবে, পাঁচ নম্বর মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কয়টা বলেন সবার? পাঁচটা। তাহলে সব প্রথম নম্বরে জবান খুলে এবার পড়ে না, ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বাবে নাসারায়ান সের থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আমি আশ্রয় বা আত্মরক্ষা করছি। কার থেকে? শয়তান থেকে আমি আত্মরক্ষা করছি। কার কাছে? বিল্লাহি, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনি প্রথমে আত্মরক্ষা করছেন, শয়তান যেন আমাকে আক্রমণ করে এখান থেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোরআনের মাহফিল থেকে তুলে নিয়ে যেতে না পারে, এটার একটা মানসিক প্রস্তুতি, মানসিক একটা মেন্টালিটি ঠিক করার জন্য আপনি শয়তান থেকে আত্মরক্ষা করলেন। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি আত্মরক্ষা করার পরেও যদি উঠে চলে যান, বুঝবেন শয়তান আপনাকে ছাড়ে নাই, দখল করে আছে। কি কথা বলছেন না কেন? আপনি যদি এখন বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রী আপনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, ভালো লাগবে আপনার? আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন তাহলে আপনার মন খারাপ হবে না, কারণটা কি? আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন আপনার তো ভালো লাগবে না, আমি বুঝলাম, কিন্তু আপনার মন খারাপ হবে না। কারণে আপনি চিন্তা করেন, এটা তো আমার শিক্ষিতা বউ, একটা ধার্মিক মেয়ে, উচ্চ বংশের একটা মেয়ে, এ নম্র ভদ্র, কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, অথচ আজ আমাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, অবশ্যই একে জিনে ধরেছি। আপনি মনে করবেন না? আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরও যদি কোরআনের মাহফিলে বসে থাকতে না পারেন, শয়তান যদি আপনাকে তুলে নিয়ে চলে যায়, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এবার দেখেন কোনটা উঠে, যেইটা উঠবে বুঝবেন শয়তানের আসরের উপরে এখন আস নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, বি মানে তারা, এসএম মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, আমি আল্লাহর নামে, আমি আল্লাহর নামের দ্বারা আরম্ভ করছি, শুরু করছি, যিনি রহমান যিনি রহিম। এখানে আল্লাহর নাম আছে কয়টা? 99টা। এখানে আছে তিনটা, আল্লাহ রহমান রহিম, আর 99টা তো কায়দায় আছে। আর আল্লাহর আসল নাম কিন্তু প্রায় 5000 এর উপরে।
তাফসীরে মাসার জাল্লালা সানাওয়াল্লি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহর 5000 নাম হচ্ছে 1000 আছে লাউহে মাহফুজে 1000 তাওরাতে 1000 ইনজিলে 1000 জাবুরে আর 1000 আছে কোরআনে কারিমে এই 5000 নামের যে পাওয়ার গিয়ার শক্তি এই আল্লাহ রহমান রহিম এই তিনটা নামের ভেতরে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম এটা একবার সওয়াবের নিয়তে তেলাওয়াত করে 5000 নাম আল্লাহ পাককে 5000 বার ডাকার সওয়াব পাবে সুবহানাল্লাহ এত মূল্য এই বিসমিল্লাহর অনেকে 7-8-6 লিখে দেয় এটা জায়েজ নেই কোথায় পেয়েছেন ভণ্ডামি 7-8-6 দিয়ে বিসমিল্লাহর মর্ম বোঝা যায় না বিসমিল্লাহ আমার আল্লাহ হাউজে কাউসারের চারিদিকে তিনি লিখে রেখেছিলেন হযরতে জিবরাইল বলে হে নবী এই যে সবুজ গম্বুজ গমগম করে আওয়াজ হয় এটা কিন্তু হাউজে কাউসার নবীজি চারিদিকে ঘুরে দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আর চারিদিক থেকে ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়ে এই গম্বুজের ভেতরে জমা হয় একটা হাউজের ভেতরে তখন গমগম করে শব্দ হয় নবীজি বলেন ভাই এটা কি বলে হাউজে কাউসার কাদেরকে এটা দেওয়া হবে জিবরাইল বলে দুনিয়ার ময়দানে যারা বিসমিল্লাহর আমল করে তাদেরকে নবীজি পৃথিবীতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম আর মাঝে মাঝে আকাশের দিকে মুখ তুলে বলতেন আল্লাহ তোমার কি হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন সূরা কাউসার দিয়ে ইন্না আতাইনাকাল কাউসার হে নবী আপনি আফসোস করবেন না আপনি বিসমিল্লাহর আমল করেন আমি আল্লাহ নিজেও দেখি এই হাউজে কাউসার আপনার নামে আমি আল্লাহ আজকে থেকে রিজার্ভ করে দিলাম সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হাতে পান করতে পারবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা আর লাগবে না এত দাম বিসমিল্লাহ আপনি 7-8-6 লিখে দিয়েছেন ওটা দিয়ে আপনি বিসমিল্লাহ বোঝাচ্ছেন কি করি হবে বলেন এত মূল্য মর্যাদা আমি বিসমিল্লাহর ফজিলতে পড়েছি বিশরে হাফি আবুল বাশার এই লোকটা মদ করছিল মদ খেত মদের আড্ডা খানা যাচ্ছে বন্ধুদেরকে নিয়ে হঠাৎ করে পথে মধ্যে চলতে গিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে আরবি লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আরবি লেখা এই জন্য আর সামনে পা বাড়ায় না ওটা তুলে দিয়ে চমা খায় বন্ধুদেরকে বলে যাও তোমরা মরের আড্ডা খানায় যাও ফার্স্ট কোয়ার্টারে যাও আমি আসতেছি পরে বাড়িতে যাওয়ার পরে মাকে ডাক দিয়েছে মা এইটা দেখো তো কাগজের ভেতরে কার নাম লেখা মা কোরআন পড়তে জানতো ওটা দেখার পরে চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ তুমি কি আমার বাসারকে কবুল করেছো ও বাসার কোথায় পেলে কাগজটা বলে পথের মধ্যে চলতে গিয়ে পেয়েছি মা তোকে জড়িয়ে বলে বাবা রে এই কাগজের ভেতরে তোর প্রভুর নাম লেখা যে প্রভু তোকে বানিয়েছে বাসার ডাক দিয়ে বলে মা আমার প্রভুর নাম কোথায় রাখলে সম্মান হবে মর্যাদা বাড়বে আজকে আমি আর মদ খেতে যাব না মদ খাওয়ার ওই টাকা দিয়ে একটা মকমলের কাপড় কিনে আল্লাহর তিনটা নামকে পেশিয়ে বেঁধেছে তাকের উপরে রেখে নিজে বসে বসে পাহারা দিচ্ছে কেউ যেন ক্ষতি করতে না পারে হঠাৎ ঘুম এসে গেছে ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়েছে ইয়া বাসার হে বাসার পথের মধ্যে থেকে গড়ি এনে আমার নামকে তুমি এত সম্মান দিলে আমিও আজকে থেকে তোমার নামটা আমার বিশেষ বিশেষ বান্দাদের নামের সাথে আমি আল্লাহ লিখে দিলাম বাসার এত বড় আল্লাহর ওলি হয়েছিল এই বিসমিল্লাহকে সম্মান করার কারণে কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেত বাসা আর গরু ছাগল পর্যন্ত পোষা পায়খানা রাস্তায় পড়তো না জোরে বলেন আল্লাহু আকবার
সেই বিসমিল্লাহ যদি একবার কেউ তেলাওয়াত করে সওয়াবের নিয়তে, নবীজি বলেন ওর আমল নামায় সঙ্গে সঙ্গে 190টা নেকি আল্লাহ লিখে দেয়। তেলাওয়াত যারা আমরা করলাম, এবার তাফসীরের ভেতরে প্রবেশ করছি, নাম বললাম কোন সূরার, সূরা আনআম আয়াত আছে 165টা, আমরা তেলাওয়াত করেছি মাত্র একটা আয়াত, আয়াতের নাম্বার 151। কথা মনে থাকবে, সকালবেলা যখন স্যার দোকানে কেউ বলে কোন আয়াত থেকে আলোচনা শুনলেন, আপনি বলবেন সূরা আনআম আয়াত নাম্বার, জবাব দেন না কেন ভাই? একটু খেয়াল করে শোনা লাগবে, অনেক তথ্য আছে আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়েছেন, ওউ তাআলা আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। ওউ মানে হে নবী আপনি বলুন, তাআলা তোমরা আসো, আতলু আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই, তোমাদের উপরে আল্লাহ কোন কোন কাজ হারাম করেছে আমি তেলাওয়াত করে করে শোনাই কোরআন থেকে, আপনারা থাকতেন এই কারা কারা থাকতেন দেখি হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, নবীজি যখন নেই এখন নবীর দায়িত্ব নিয়ে মনে করেন আমি এসেছি আপনাকে ঠিক নবীর কথা যেভাবে শুনতেন ওইভাবে শোনা লাগবে, আরো একটি ভয়ে যান মন দিয়ে শোনেন কোরআনের কথা, যত মন দিয়ে শুনবেন আপনার সওয়াব তত বৃদ্ধি হবে। আমি বলেছিলাম যে ওঠা উঠি করা যাবে না, ভাই ওঠেন কারা, আমি কিন্তু শেষ করেছিলাম, কি আশ্চর্য মানুষ, এই মাহফিল কি প্রতিদিন হয় এখানে, প্রতিদিন হয়, এক বছর পরে হচ্ছে, নিজেরা তো শোনে না কেউ শুনছে ডিস্টার্ব করে। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন নবী আপনি মানুষদেরকে ডেকে সামনে নিয়ে বসান আর বলেন তোমাদের উপরে তোমাদের রব কোন কোন কাজ হারাম করেছে, বসো আমি কোরআন থেকে তেলাওয়াত করে শোনাই, আমি এবার নবীর দায়িত্বটা পালন করছি, আমি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ পাক আমাদের উপরে কি কি হারাম করেছে। এক নম্বরে আল্লাহ আমাদের উপরে হারাম করে দিয়েছে, এই আয়াতটা বুঝতে হলে কি লাগবে, সানে নজর কি লাগবে, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি, ওই সময় মক্কার কাফেরেরা নিজেদের উপরে নিজেরা বিভিন্ন জিনিস হারাম করে নিয়েছিল, কেউ বলে উট খাওয়া হারাম, কেউ বলে গরু খাওয়া হারাম, এরকম বিভিন্ন জিনিস নিজেদের উপরে নিজেরা হারাম করে নিত। আল্লাহ পাক বলেন নবী আপনি এবার ওদেরকে ডাক দিয়ে বলেন তোমরা নিজেদের প্রতি নিজেরা হারাম করে নিলে তো হবে না, কি কি আল্লাহ হারাম করেছে আসো আমি তোমাদের এবার তেলাওয়াত করে শোনাই। এক নম্বরে আল্লাহ তোমাদের উপরে হারাম করেছে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক বলেন আমি হারাম করলাম তোমাদের উপরে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না, শিরিক করা কি, সবাই বলে হারাম, মাহফিল দিতে পারে না, মাহফিল দিতে গেছে একবারে যান মারি যান দেখার গোনা হয়ে যাচ্ছে, আর পাগল ছাগল ডেট দিয়েছে, এত করে বললাম মাহফিল নিয়েন না, জোর করে ডেট নাই আর মানুষ কোনো জায়গা দিতে পারে না, মোড়ে মোড়ে বলে তো ভিড়িয়ে দেবে না দিয়ে যত সব সাফ এই জায়গায় এখন একটা আয়াত বোঝাবো, এ আর কি মাসে আপনাদের বারবার
সাহাবের পাসপোর্ট দেখে তো গোনা হইতো। এখানে বুঝবে না বাইরে যে গেবত করবে, কে বলে গেল বুঝলাম, আপনি বলবেন কি করে, এত কথা বলে বলতে পারবে আর উঠাউড়ি করছে কারাই না।